নিউ ইয়র্ক সিটিতে গত সপ্তাহে প্রায় 30 জন মানুষ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এনওয়াইপিডির কর্মকর্তারা জানান, শুক্রবার থেকে রোববার পর্যন্ত পৃথক 24টি ঘটনায় কমপক্ষে 29 জন গুলিবিদ্ধ হয়েছেন। কর্মকর্তারা জানান, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছে যে ইস্ট নিউ ইয়র্কে মিনিটের ব্যবধানে 2 জন গুলিবিদ্ধ হন। তার মধ্যে 28 বছর বয়সী এক যুবকের গুলি লেগেছে মাথায়। অবশ্য এই ঘটনায় আরও 15 মিনিট আগে শেফার্ড এভিনিউতে 27 বছর বয়সী একজনের কাঁধে গুলি লাগে। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার মেয়র এরিক অ্যাডামস প্রতিবেশীদের সুরক্ষায় নতুন অ্যান্টিগান ইউনিট চালু করলেও সহিংসতা এখনও কমেনি।